কিছু আতেরও আছে এদেশে বুদ্ধিজীবী, বুদ্ধি বেচিয়া জীবিকা নির্বাহ করে যাহারা তাহারা বুদ্ধিজীবী। অফ দি পিপল, বাই দি পিপল, ফর দি পিপল কোথায় ছিল? সে গভর্নমেন্ট হয়ে গিয়েছিল অফ দি আর্মি, বাই দি আর্মি, ফর দি আর্মি। মানুষের ভাগ্য ভালো হলে তারা সেটা পছন্দ করে না এবং তারা তা দেখতেও পারে না। কাজে এই যে যা দেখতে পারা এটা তাদের একটা মুদ্রা দোষই হবে আমার মনে হয়। বলতে গেলে মেট্রো রেল হয়েছে সেটা তো তারা চড়ে চড়ে না, পদ্মা সেতু জোড়াতালি দিয়ে তৈরি হয়েছে সেটা যেন কেউ না চড়ে খালেদা জিয়া নির্দেশ দিয়েছিল, দিয়েছিল না? এখন কি পদ্মা সেতু দিয়ে পার হয় না পদ্মা নদীর সাঁতরিয়ে পার হয় না নৌকায় পার হয়? তাও তো আবার নৌকা রাখবে না, না পার হতে গেলে আবার নৌকা তো রাখবে, সেটা ছাড়া যেতে পারবে না। আমার প্রশ্ন হচ্ছে ওনার গণতন্ত্র কোথায় গেল খুঁজে বেড়ায়? বাংলাদেশে গণতন্ত্র নাই, তাহলে গণতন্ত্রের সংজ্ঞাটা কি? অ্যাব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের সংজ্ঞা হচ্ছে গভর্নমেন্ট অফ দি পিপুল, বাই দি পিপুল, ফর দ্য পিপুল। আমি যখন আমেরিকায় গিয়েছিলাম একসময় ওদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা তো এটা নিজেরা সেটা এই আচরণটা করেন, আপনাদের গভর্নমেন্ট অফ দি পিপুল, বাই দি পিপুল, ফর দি পিপুল, কিন্তু আমার দেশে যখন মার্শাল ল আসে আপনারা তাদেরকে সাপোর্ট দেন কেন? জিয়াউর রহমান ক্ষমতা দখল করেছে মার্শাল ল দিয়ে, জিয়াউর রহমান নিজেকে যখন রাষ্ট্রপতি ঘোষণা দিয়েছে মার্শাল ল দিয়ে, তো সেখানে গণতন্ত্র কোথায় ছিল? অফ দি পিপুল, বাই দি পিপুল, ফর দি পিপুল কোথায় ছিল? সে গভর্নমেন্ট হয়ে গিয়েছিল অফ দি আর্মি, বাই দি আর্মি, ফর দি আর্মি। তাহলে কি গণতন্ত্রের সংজ্ঞাই বদলে গেল? আমরা যখন নির্বাচিত হয়ে আসি তখন তারা গণতন্ত্র দেখে না, আর যখন ওই যে ক্ষমতা দখল হয় তখন গণতন্ত্র দেখে। আর আমাদের কিছু আতেরও আছে এদেশে বুদ্ধিজীবী, বুদ্ধি বেচিয়া জীবিকা নির্বাহ করে যাহারা তাহারা বুদ্ধিজীবী। হ্যাঁ, বুদ্ধির অবশ্যই প্রয়োজন আছে, বুদ্ধি না হলে তো আর উন্নত হয় না দেশ, এটা তো ঠিক, কাজে এটা আমরা বলবো অবশ্যই বুদ্ধি থাকতে হবে, কিন্তু সেই বুদ্ধি যখন মানে অন্য খাতে চলে যায়, মতিভ্রমটা হয়ে যায়, তখন সেই বুদ্ধির আর কোনো জ্ঞান থাকে না, নির্বুদ্ধিতায় পরিণত হয়। এটাই হচ্ছে বাস্তবতা। যেখানে প্রতি রাতে কার্ফিউ ছিল, জিয়াউর রহমান ক্ষমতা 15 আগস্টের পর থেকে এই দেশে প্রতি রাতে কার্ফিউ, এমনকি আমি 81 সালে দেশে যখন ফিরে আসি শুনতাম 11টার মধ্যে 10টার মধ্যে ঘরে ফিরতে হবে কারণ রাতে কার্ফিউ, অর্থাৎ মানুষের স্বাভাবিক চলাফেরার কোনো সুযোগ ছিল না, সারা রাত ছিল কার্ফিউ। তাহলে ওটাকে কী বলবে, কার্ফিউ গণতন্ত্র, বার্ষাল গণতন্ত্র না কার্ফিউ গণতন্ত্র? জনগণের গণতন্ত্রে তারা বিশ্বাস করে না, তারা গণতন্ত্র খুঁজে বেড়াচ্ছে কোথায় পাবে তারা সেই গণতন্ত্র, সেটাই হচ্ছে আমার কথা।